ফের তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হলো পাণ্ডবেশ্বরের কেন্দা অঞ্চল। সংঘর্ষে আহত 3 বিজেপি কর্মী বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। থানায় অভিযোগ জানানোর পাশাপাশি বিক্ষোভ দেখায় পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি সহ কর্মী সমর্থকরা। সূত্রের খবর, পাণ্ডবেশ্বরের কেন্দায় এলাকায় বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার করছিলেন এলাকার তপশিলি মোর্চার মন্ডল সভাপতি ভৈরব দাস সহ বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা হঠাৎই তাদের ওপর হামলা চালায়। ঘটনায় গুরুতর আহত হন বিজেপির তপশিলি মোর্চার মন্ডল সভাপতি ভৈরব রুই দাস। তাকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পাণ্ডবেশ্বরের কেন্দা অঞ্চলে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, তৃণমূল হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। গ্রামে দিদির ভোট, সারা বাংলার মানুষ চাইছেন দিদি অনেক অনেক বেশি ভোটে বেইমান দিকে পরাজিত করুন। তার জন্য পাণ্ডবেশ্বরের বিধানসভার প্রতিটি মসজিদে মুসলিম ভাইয়েরা আজ স্পেশাল নামাজ, বিশেষ নামাজ আদা করছেন, আর প্রতিটি মন্দিরে হিন্দু ভাইয়েরা মাথায় পুজোর ডালি নিয়ে মায়ের চরণে দিদির মঙ্গল কামনায় পুজো দিচ্ছেন। আজকেও মেটাল ধরাতে ওখানকার সাধারণ মানুষ যারা, তারা সবাই, অনেক মানুষ জমায়েত হয়েছিলেন যে মায়ের পুজো দেবেন বলে। সে সময় বিজেপির কিছু গুন্ডা, কিছু দুষ্কৃতকারী, তারা এসে এদিকে গালাগালি করতে থাকে। আসলে এটা একটা নির্বাচনী স্টান্ট, নির্বাচনে কোথাও পাত্তা পাচ্ছে না, তাই এটা একটা স্টান্ট দিয়ে আর কি প্রেসের সামনে আসা। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মারধর করা হয়েছে বলছে। তৃণমূল কংগ্রেস কখনোই মারধরের নীতিতে বিশ্বাসী নয়। আপনারা দেখছেন যে চারিদিকে কি খবর আসছে, মানুষ লড়াই করছে মাঠে নেমে। আমরা মানুষের সঙ্গে আছি, তাই মারধর করার প্রয়োজন হয় না। এ নির্বাচনী স্ট্যান্ড দিয়ে থানাতে এসে পরে প্রাক্তন বিধায়ক জানান দিচ্ছেন যে তার কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন, কিন্তু পায়ের তলায় মাটি সরে গেছে সেটা খেয়াল করেননি। অপরদিকে পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি বলেন, সন্ত্রাসমুক্ত না হলে ভোটে লড়বেন না। তিনি এও অভিযোগ করে বলেন যে পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর এলাকায় ভীষণ সন্ত্রাস চালাচ্ছে। জিতেন্দ্র তিওয়ারি আরও বলেন যে যদি তিনি এইভাবে সন্ত্রাস করে ভোটে জয়লাভ করতে চাইছেন, আমি বলছি আপনি এমনি ভোটে জয়লাভ করে নিন, আমি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না। আমাদের পাল্টা গিয়ে পারবো, আমার লোক গিয়ে মারুক, এটা হবে নাকি? যে মার খাবে সেও তো পাণ্ডবেশ্বর লোক, যে মারবে সেও পাণ্ডবেশ্বর, যার মাথা ফাটবে সেও পাণ্ডবেশ্বর, যে মাথা ফাটাবে সেও পাণ্ডবেশ্বর। তো আমি তো এখানে লোকের মাথা ফাটাবার জন্য যাইনি, আমি গেছি কী করে মানুষের পাশে থাকবো। লকডাউনের সময় তো আপনারা দেখেছেন মানুষের পাশে কীভাবে থেকেছি। আমার এটাই নেশা, আমি মানুষের কাজ করতে চাই, আমি তো বস হওয়ার জন্য যাইনি। না, আমি তো এটাতে পরাজয় স্বীকার করে নিচ্ছি, আমি লড়াইয়ে পারবো না। আমি বলছি তো বম গুলি এইসব লড়াই আমি পারবো না। আমি বলছি যে বম গুলি যে বেশি বম চালাতে পারবে তাকে যদি উইনিং সার্টিফিকেট দেওয়া হবে, মেডেল দেওয়া হবে, তো সেটা নরেনকে আজকেই দিয়ে দেখ, আমি ওই লড়াই নেই ভাই। গণতান্ত্রিক ব্যবস্থায় যদি লড়াই হয় তো সেই লড়াই আমি লড়তে রাজি আছি। মানুষের পাশে কে থাকতে পারে, মানুষকে কে সেবা করতে পারবে, মানুষের কাজ কে করতে পারবে, এসবের যদি কম্পিটিশন হয় তাহলে আমি আছি। এবং এই কম্পিটিশনে আমরা বলছি পাণ্ডবেশ্বর অন্তত 50,000 ভোটে আমি জিতব। কিন্তু বম কে বেশি চালাবে, কে বীরভূম থেকে লোক আনতে পারবে, কে বমের মশলা বানতে পারবে, এসবের কম্পিটিশন হলে আমি নরেনকে হাত জোড় করে বলছি ভাই তুমি জিতে গেছো, আমি হেরে গেছি, এসব লড়াই আমি নাই। এই তো আজকে যে এফআইআর হয়েছে, আরে পুলিশ তো পার্ট অফ নির্বাচন কমিশন, পুলিশ তো অলসো পার্ট অফ নির্বাচন, পুলিশকে জানানো হয়েছে মানে নির্বাচন কমিশন জানানো। আমি দেখা যাক কি করে, আমি তো জানি না যে আমি আলটিমেটলি জিজ্ঞেস করবো আমরা যে কিসের কম্পিটিশন হবে, দেখা যাক কি করে। এই আজকে ঘটনা ঘটেছে।